আসসালামু আলাইকুম, এসকে টিভির আরও একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগতম। তো আজকে যে জিনিসটি দেখাবো, দেখুন আমি যদি আমার কোনো ইউএসবি দিয়ে, অর্থাৎ আমার মোবাইলকে যদি কোনো ইউএসবি কেবল দিয়ে কানেক্ট করি, তাহলে এর মধ্যে থাকা ফাইলগুলো কখনোই চলবে না, এইরকম একটি মেসেজ শো করবে। সো এটি কীভাবে আপনারা ফিক্স করবেন যদি আপনাদের কম্পিউটারে এই সমস্যাটি হয়ে থাকে? তো বন্ধুরা, আজকে আমরা এই সমস্যাটির সমাধান করব। তো এই সমস্যাটির সমাধান করতে হলে সবার আগে আমাদের যেটি করতে হবে, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক দিতে হবে, শেয়ার করতে হবে আপনাদের বন্ধুদের সাথে। তারপরে আমরা কী করব, এখান থেকে চলে যাব এই যে সার্চ বাটনে। তারপর এখান থেকে আমরা CMD ক্লিক করার সাথে সাথে দেখুন কমান্ড ফাইল এখানে চলে এসেছে। তো আমরা এবার রাইটে ক্লিক করব, তারপর রান অ্যাজ অ্যাডমিনিস্টার এখানে ক্লিক করব, তারপর আবার ইয়েস করব। এবার এখানে আমাদের কিছু লিখতে হবে, কি লিখতে হবে জানেন? বাই দ্য ওয়ে আমরা এখানে লিখব CHKDSK, তারপর স্পেস দেব, তারপর সি, তারপর ডাবল ডট, তারপর স্ল্যাশ, তারপর আর, স্ল্যাশ এফ, স্ল্যাশ এক্স, ব্যাস। তারপর আমরা এন্টার দেই। এবার এই যে দেখুন, এখানে দেখাচ্ছে এটা সাকসেসফুল হয়ে গেছে। এবার আমরা এই সিস্টেমটাকে কি রিসেট দেব নাকি এভাবেই রাখব? তো আমরা একটা কাজ করব, আমরা এটাকে রিসেট দেব, সেজন্য আমরা ওয়াইয়ে ক্লিক করি, তারপর এন্টার দেই। আমরা ম্যানুয়ালি এটাকে রিসেট করে দেব। দেখুন এখন এটা রিসেট নিয়ে নিচ্ছে। আমাদের যতটা ডিস্ক আছে সব ডিস্কে এটা এখন তার ঠিক পজিশনে নিয়ে আসবে এবং আমাদের যে সমস্যাটি আছে সেই সমস্যাটির সমাধান করে দেবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে আমরা এটা আমাদের কম্পিউটারটি সম্পূর্ণভাবে রিসেট হয়ে এসেছে। তো এবার আমরা দেখব যে আসলে কি আমাদের প্রবলেমটা সলভ হয়েছে। তো আমি এখানে আমার কম্পিউটারে মোবাইলটা কানেক্ট দিতে হবে আমার। ওকে, বিজয় 52 আমি ইউজ করি বাংলা কিপ্যাডের জন্য। বাংলা কিপ্যাড বিজয় 52 মানে এই যে টাইপিং, এ বিষয়ে আমার ভিডিও আছে, আপনারা দেখলে দেখতে পারেন। ওকে, আমরা ভিডিওতে চলে যাই। একটু সময় নেবে যেহেতু এটা ইউএসবি কেবেলের মাধ্যমে মোবাইল থেকে পিসিতে যাচ্ছে, সেজন্য একটু সময় নেবে। হ্যাঁ, এবার হয়ে এসেছে, একটু অপেক্ষা করতে হবে। জাস্ট সি ওপেন হয়ে গেছে আমাদের প্লেয়ারটি, এমনকি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভিডিওটি এখানে চলতেছে। তো আই হোপ এই ভিডিওটি আপনাদের অনেকের কাছে ভালো লাগবে, অনেকের কাছে ভালো লাগবে না। যাদের কাছে ভালো লেগেছে তারা অবশ্যই লাইক দেবেন, আর যাদের কাছে ভালো লাগেনি তারাও লাইক দিন, কেননা আপনি আমার ভিডিও দেখতে দেখতে একদিন ভালো লাগা এবং ভালোবাসা দুটি হয়ে যাবে এবং এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন, আমাকেও শেখাতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।